যদি সত্যিকার অর্থে আপনি বৌদ্ধ শাসনের রক্ষার ক্ষেত্রে অবদান রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? ধর্ম শিক্ষা গ্রহণ করতে হবে। সেই ধর্ম শিক্ষাটাকে আপনি আপনাকে আচরণ করতে হবে। মহাকারণী ধর্মরাজ বুদ্ধ সে কথাটাই বলেছিলেন, সর্বস্থিতি ছত্রপান্ন এক উপাসক ছিলেন। যখন মহাকারণী বুদ্ধ সর্বস্থিতে অবস্থান করছিলেন, সেই ছত্রপান উপাসক ত্রিবিদগ্ধ এবং অনাগামী একদিন উপাসক শিল গ্রহণ করে সর্বস্থিতি জগমোহন বিহারে অবস্থান করছিলেন। নির্বাচন নবনবীন্দ্র আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, যে সকল উপাসকগণ অনাগামীতে প্রতিষ্ঠিত হন, ওনারা কিন্তু প্রতিনিয়ত সার্বক্ষণিক ব্রহ্মচার্য জীবন পালন করেন। যেহেতু প্রতিদিনই ব্রহ্মচার্য জীবন পালন করেন, সেহেতু মহাকারণী বুদ্ধের নিকট সেদিন উপস্থিত হলেন। যখন উপস্থিত হলেন, তখন অল্প কিছুক্ষণের মধ্যে রাজা প্রসেনজিৎ সপরিষদে সেখানে আসলেন। যখন রাজা প্রসেনজিৎ আসলেন, ছত্রপাণি উপাসক চিন্তা করলেন, আমি কি বুদ্ধের সম্মুখে দাঁড়াব, অর্থাৎ রাজা প্রসেনজিৎকে সম্মান করব? সঙ্গে সঙ্গে মনের মধ্যে আসলো, না, যেহেতু মহাকারণী বুদ্ধ আছেন, সেহেতু রাজা প্রসেনজিৎ আসার সঙ্গে সঙ্গে যদি আমি দাঁড়িয়ে যাই, সেক্ষেত্রে বুদ্ধকে সম্মান প্রদর্শন করা হবে না। সে কারণে রাজা প্রসেনজিৎ দাঁড়ালেন না, সে কারণে উপাসক ছত্রপান উপাসক দাঁড়ালেন না। রাজা প্রসেনজিৎ সেটা দেখে নিজের মনের মধ্যে রাগ উৎপন্ন হল। যখন নিজের মনের মধ্যে রাগ উৎপন্ন হল, অনন্ত গুণের অধিকারী মহাকারণী বুদ্ধ কিন্তু রাজার চিত্ত দেখেই বুঝতে পারলেন রাজা প্রসেনজিৎ উপাসক ছত্রপাণির উপরে রাগ করেছে। সে কারণে মহাকারণী বুদ্ধ বললেন, মহারাজ, উপাসক ছত্রপাণি ধর্মকে আচরণ করেন, ধর্মীয় জ্ঞান আছে, ধর্মকে বুঝে, ধর্মের সব তিনি দিয়েছে। সেটা বলতে রাজা প্রসেনজিতের চিত্তের মধ্যে রাগটা একটু ক্ষান্ত হল। মহাকালী পুত্র আলাপ আলোচনা করলেন, সবাই চলে গেলেন। অন্যান্য দিন উপাসক ছত্রপাণি রাজভবনের পাশে দিয়ে যাচ্ছিলেন। রাজা প্রসেনজিৎ তখন উপরে ছিলেন, উপরের বারান্দাতে ছিলেন। রাজা প্রসেনজিৎ ছত্রপাণি উপাসককে দেখেছেন, দেখে তিনি একজন লোক পাঠালেন ছত্রপাণি উপাসককে আহ্বান করার জন্য। যখন ছত্রপাণি উপাসককে রাজা প্রসেনজিৎ দেখেছেন, বলেছেন, সেটা দেখেছেন রাজা প্রসেনজিৎ। সেটা দেখে যখন ভিতরে প্রবেশ করল, বসার পরে শ্রদ্ধা জ্ঞাপন করে ছত্রপাণি উপাসক রাজাকে শ্রদ্ধা জ্ঞাপন করে বসলে, বসার পরে বললেন, আজকে আপনি জুতা এবং ছাতাটা অনেক দূরে রেখে এসেছেন কেন?
সঙ্গে সঙ্গে ছত্রপালি বলল, মহারাজ আপনাকে শ্রদ্ধা সম্মান করার জন্য জুতা এবং ছাতা রেখে এসেছে, সেদিন কেন আপনি দাঁড়ালেন না? যেদিন বুদ্ধের সম্মুখে ছিলেন সেদিন আপনি দাঁড়ালেন না কেন? মহারাজ অনন্ত গুণের অধিকারী বুদ্ধ হচ্ছেন, শুধুমাত্র মনুষ্য লোকের নন। যেহেতু মহাকালী শুধু অনন্ত চক্রবালের অধিপতি রাজা, সেক্ষেত্রে আপনি রাজা প্রসেনজিৎ হচ্ছেন একটা প্রদেশের রাজার মতো। এবার আপনি বলুন, যিনি অনন্ত চক্রবালের অধিপতি রাজা, উনার সম্মুখে একজন প্রদেশ রাজা এসেছে, উনার জন্য দাঁড়ানো যায় কি? রাজা প্রসেনজিৎ বুঝে নিলেন, বোঝার পরে বলেন, আপনি তো কোন ধর্মীয় ক্ষেত্রে জ্ঞানী, আমার স্ত্রী মল্লিকা দেবী এবং বাসবকর্ত্রীরা এবং অপরাপর স্ত্রীরা অন্ধের মহলে, রাজা একটু উত্তেজিত হবে। উপাসক ছত্রপালি আবার বলেন, মহারাজ অন্ধের মহলে প্রবেশ করা, সেখানে ধর্ম শিক্ষা দেওয়া, সেটার মধ্যে অনেক অন্তরে আছে, সুতরাং সেই অন্তরের মধ্যে আমি ধর্মশিক্ষা দিতে পারি না। তবে আপনাকে আমি আবেদন জানাচ্ছি, মহাকারণে বুদ্ধকে কিংবা বুদ্ধের কোন শিষ্যকে আপনি প্রতিদিন এসে ধর্মশিক্ষা দিতে পারেন। সেটা শোনার পরে দাদা প্রসঙ্গে বলেন, ঠিক আছে, আমি মহাকারণে বুদ্ধের নিকটে যাব। বুদ্ধের নিকট গেলেন, বুদ্ধকে বলেন, মহাকারণে বুদ্ধ, আপনি প্রতিদিন 500 শিষ্য নিয়ে আমার রাজভবনে আসবেন, সেখানে এসে স্বয়ং গ্রহণ করবেন এবং কর্মদেশনা দিবেন। আমার স্ত্রী মল্লিকা দেবী এবং বাসবক্ষত্রিয়া এবং আরো 500 জন ওনারা ধর্ম শিক্ষা গ্রহণ করবে। মহাকালে বুদ্ধ বলেন, বুদ্ধগণ প্রতিদিন এক জায়গায় ধর্মদেশনা করেন না, সেটা নিয়ম নেই। তবে যেহেতু আপনার স্ত্রী মল্লিকা দেবী এবং বাসনপত্রিকা যেহেতু ধর্ম শুনতে চায়, ধর্ম শিখতে চায়, সে আমার শিষ্য আনন্দস্ত হয়ে আমি প্রতিদিন পাঠাবো ধর্ম শিক্ষা দেওয়ার জন্য। যখন আনন্দস্ত করে নাম বলেন তখন সঙ্গে সঙ্গে আনন্দিত হয়ে গেলেন দাদা প্রসঙ্গে। আনন্দস্ত করে প্রতিদিন যান, প্রতিদিন মল্লিকা দেবী এবং বাসক পত্রিকাকে ধর্মদেশনা প্রদান করেন। মল্লিকা দেবী একাগ্র চিত্তে ধর্মদেশনা শুনেন, ধর্মকে বোঝার চেষ্টা করেন, ধারণ করার চেষ্টা করেন, পালন করার চেষ্টা করেন। মহাকালের বৈতরে সর্বত্রীয় বাসবকর্ত্রী কিন্তু ঠিকমতো ধর্ম শুনেন না, ধর্ম ধারণ করার চেষ্টা করেন না।